Hey, what's up guys, welcome back to my another video. In this video I'm going to tell you about the aerofoil. You might have heard that there's in lots of my videos I have told that aerofoil and airfoil. So what is aerofoil and why we need aerofoil or aerodynamic shape in the aircraft? So in this video I'm going to tell all the things about aerofoil. So coming after the intro. So friends, what is aerofoil? But aerofoil ki amra jani je aircraft e aerofoil shape use kora by aerodynamic shape use kora hoy to get more lift. So aerofoil jinish ta ki seta hocche emon ekta surface by aircraft er emon ekta body by emon ekta shape jetar karone drag er che beshi amader lift create hoy ba amra ami amar ager video dekhechhilam je wings e aerofoil shape use kora hoyeche tarpor propeller e aerofoil shape use kora thake bibhinno section e টেইলিং সেকশনে এরোফয়েল শেপ ইউজ করা থাকে। তো এটার উদ্দেশ্যটা হলো আমাদের ড্র্যাগ থেকে আমাদের লিফ্টটা যাতে বেশি ক্রিয়েট করে, আর এটার আরেকটা উদ্দেশ্য হলো যাতে স্ট্রিম লাইন ভেলোসিটি বা স্ট্রিম লাইন ফ্লোটা ওটার উপরে দিয়ে যতটুকু সম্ভব যাতে স্মুথলিভাবে যেতে পারে সেই জন্য হচ্ছে এই এরোফয়েল শেপটা ইউজ করা। তো মেনলি এরোফয়েল শেপটা কোথায় থাকতে পারে, যেমন আমি যদি আমাদের এয়ারক্রাফ্ট একটা দেখি উইংসের এয়ারক্রাফ্টের উইংসটাকে যদি আমি ক্রস সেকশনাল অনুযায়ী ভাগ করি বা ক্রস সেকশনালভাবে যদি আমি দেখি উইংসটার, তো দেখা যাচ্ছে যে একটা কার্ভ শেপ থাকে, তো সেটাকেই আমরা এরোফয়েল বলি। সো ফ্রেন্ডস, আমার হাতে সেই উইংসেরই একটা এরোফয়েল, যেটা উইংসের এরোফয়েল নোমিন কালচার যদি আমরা বলে থাকি, তো আমরা যদি এই উইংসের এরোফয়েল শেপের নোমিন কালচারটা যদি দেখে থাকি, তো এটা আমাদের উইংসের লিডিং এজ, এই পোর্শনটাকে আমরা বলবো উইংসের লিডিং এজ, আর ঠিক এই পোর্শনটাকে বলবো উইংসের ট্রেইলিং এজ, মানে এটা প্রথমের অংশ এবং এটা শেষের অংশ। আর এই লিডিং এজ এবং ট্রেইলিং এজে বরাবর যদি আমি একটা লাইন টানি, সেটাকে আমরা বলবো হচ্ছে কর্ড লাইন। সো এখানে সেই কর্ড লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা হচ্ছে কর্ড লাইন, আর এখানে থিকনেস দেখা যাচ্ছে এই আপ লোয়ার সার্ফেস এবং আপার সার্ফেস থেকে এতটুকু হচ্ছে সেই এরোফয়েলের থিকনেস। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা লাইন, সেটাকে আমরা বলি হচ্ছে মিন ক্যাম্বার লাইন। মিন ক্যাম্বার লাইনটা হচ্ছে পুরো এরোফয়েলের হাফ, মানে এখান থেকে এই আপার সার্ফেসে যতটুকু দূরত্ব, এই পার্ট থেকে লোয়ার সার্ফেসেরও ঠিক ততটুকুই দূরত্ব, মানে পুরো এরোফয়েলটাকে আমরা যদি অর্ধেক অনুসারে লাইন করি বা ভাগ করি, তো সেটাকে আমরা পাই মিন ক্যাম্বার লাইন বা গড় মিন। মিন বলতে আমরা বুঝতে পারছি যে গড়, তো মিন ক্যাম্বার লাইনটাকে বলে হচ্ছে এটা। আর এই মিন ক্যাম্বার লাইন এবং কর্ড লাইনের মধ্যবর্তী অংশটাকে আমরা বলি ক্যাম্বার। সো আমরা জাস্ট দেখতে পেলাম নোমিন কালচারটা, যে এরোফয়েলের একটা এরোফয়েল শেপের নোমিন কালচারটা কী। ওকে, সো ফ্রেন্ডস, আমরা এরোফয়েলের শেপ কী দেখতে পেলাম বা এরোফয়েলের কোনটাকে কী বলে সেটাও বুঝতে পারলাম। এখন একটা কমন টার্ম যেটা সব এভিয়েশনে বা অনেকেই ইউজ করে বা অনেকে জানে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তো মেইনলি অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা কী, তো আমরা এটা যদি একটা এয়ারক্রাফ্টের উইংস হয় বা উইং হয়, উইংয়ের একটা এরোফয়েল হয়, তো অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা কী, নর্মালি আমাদের প্লেনটা যখন গ্রাউন্ডে থাকে তখন এই উইংসটা ঠিক এই পজিশনেই থাকে, তো অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা হচ্ছে এই ঠিক এই উইং এই এরোফয়েল শেপেরই অ্যাঙ্গেল। তো দেখা যাচ্ছে যে আমাদের উইং বা ফ্রি স্টিম ভ্যালোসিটিটা এই বরাবর আসতেছে, আর আমরা এয়ারক্রাফ্টের উইংসটাকে এভাবে উঠাই দিলাম, বা যে কোনোভাবেই যদি আমরা এতটুকু অ্যাঙ্গেল করতে পারি এই উইংসের এই কর্ড লাইন, আমরা এখানে যে কর্ড লাইন দেখিয়েছিলাম, এই কর্ড লাইন আর এই ফ্রি স্টিম ভ্যালোসিটির মাঝখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলি বা অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলি। এটাই হচ্ছে সেই অ্যাঙ্গেল অফ অ্যাটাক বা এই ফ্রি স্টিম ভ্যালোসিটি যেটা সোজা আসতেছে এভাবে, আর এই উইংসের মাঝখানে আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি থেটা। তো এই অ্যাঙ্গেল থেটাটাকে আমরা অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলি। তো নর্মালি আমরা অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে এলিরনের মাধ্যমে হচ্ছে পিচ আপ করে এই এয়ারক্রাফ্টের উইংসটাকে আমরা উইংসের আমরা অ্যাঙ্গেল বাড়িয়ে থাকি, তো এটা 10 ডিগ্রি 20 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল অফ অ্যাটাক আমরা বাড়াতে পারি, ইচ্ছা মতো অনেক অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়াতে পারি। তো অ্যাঙ্গেল অফ অ্যাটাক দেখা যাচ্ছে যে ফাইটার এয়ারক্রাফ্টের ইনফিনিটি অ্যাঙ্গেল অফ অ্যাটাক, সেটা হচ্ছে বিভিন্নভাবে সেই অ্যাঙ্গেল অফ অ্যাটাক ইচ্ছা মতো বাড়াতে পারে, কিন্তু যারা কমার্শিয়াল এয়ারক্রাফ্ট সেগুলোর একটা প্রত্যেকটা এয়ারক্রাফ্টের ডিজাইন অনুসারে অ্যাঙ্গেল অফ অ্যাটাক ফিক্সড করা থাকে। যদি আমি বেশি অ্যাঙ্গেল অফ অ্যাটাক করি তাহলে দেখা যাবে যে একটা সময় গিয়ে প্লেনটা স্টল করে, তো সেই স্টলিং বা ওই অ্যাঙ্গেলটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তার মানে আমরা দুইটা জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা কি, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা হচ্ছে এই উইংসের কর্ড লাইন এবং ফ্রি স্টিম ভ্যালোসিটির একটা অ্যাঙ্গেল, এটাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলে। আর অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে যদি আমরা বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে আসলো যেখানে আর লিফ্ট হচ্ছে না, এয়ারক্রাফ্টটা স্টল করতেছে, সেই আলটিমেট পজিশন বা সেই মানে মিনি ম্যাক্সিমাম পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক।
বা যে অ্যাঙ্গেলে এয়ারক্রাফটটা স্টল করে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফ্ল্যাট। ওকে সো ফ্রেন্ডস, এয়ারফয়েল আমি এখানে একটা এয়ারফয়েল এক্সাম্পল দেখালাম। তো এয়ারফয়েল বিভিন্ন রকমের হতে পারে, সিমেট্রিক এয়ারফয়েল হতে পারে, তারপর হচ্ছে ফ্ল্যাট লোয়ার সার্ফেস এয়ারফয়েল হতে পারে, তারপর কার্ভ লোয়ার সার্ফেস এয়ারফয়েল হতে পারে। তো বিভিন্ন টাইপের এয়ারফয়েল আছে। তো এই এয়ারফয়েলেরই আবার বিভিন্ন সিরিয়াল নাম্বার আছে বা ক্যাটাগরি আছে। তো ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অ্যারোনটিক্স, দ্যাট মিন্স নাকা, তারা একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে, যে তারা বলেছে যে তারা বিভিন্ন এয়ারফয়েলের ডিজাইন দিয়ে দিচ্ছে। আমরা যখনই কোনো এয়ারক্রাফ্ট বানাবো তখনই সেই ডিজাইনের এয়ারফয়েলটা আমাদের ইউজ করতে হবে, বা আমরা সেই ডিজাইনের এয়ারফয়েল ইউজ করলে আমরা ম্যাক্সিমাম লিফ্ট বা আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু আমরা ইউজ করতে পারবো এয়ারক্রাফ্টের লিফ্টটাকে। তো দেখা যাচ্ছে যে তাদের অনুযায়ী তারা এয়ারফয়েলটাকে তিনটি সেকশনে ভাগ করা হয়েছে। একটা প্রথমেই আমরা নাকা ফোর ডিজিট এয়ারফয়েল বলি, সেটাকে তারা একটি ফোর ডিজিট এয়ারফয়েল একটা গ্রুপ করা হয়েছে। এরপর হচ্ছে নাকা ফাইভ ডিজিট এয়ারফয়েল নামে একটা গ্রুপ আছে, এবং নাকা সিক্স ডিজিট এয়ারফয়েল নামে একটা গ্রুপ আছে। প্রত্যেকটা এয়ারফয়েলের এক একটা ডিজাইন। তো নাকা ফোর ডিজিট এয়ারফয়েলটাকে যদি আমরা দেখি, সেটা ডিজাইনটা যদি দেখি, নাকা ফোর ডিজিটের চারটা ডিজিট থাকে। যেমন আমি ফর এক্সাম্পল যদি বলি নাকা 2412, এই ডিজিটের এয়ারফয়েলটাকে যদি বলি, তো এটা 2412 দ্বারা কী বোঝাচ্ছে তারা, সেটা যদি আমি সেটাই এখন আমি বলবো। তো এখানে টু প্রথম অক্ষর, যেটা টু, সেটা দ্বারা বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম ক্যাম্বার ইন পার্সেন্টেজ অফ কর্ড, তার মানে কর্ডের পার্সেন্টে সে কতটুকু ক্যাম্বার হচ্ছে সেই পয়েন্টটাই হচ্ছে টু, প্রথম ডিজিটটাই এটা মিন করে। আর সেকেন্ড ডিজিটটা ফোর, সেটা মিন করে হচ্ছে ওই ম্যাক্সিমাম ক্যাম্বারের লোকেশন, মানে ম্যাক্সিমাম ক্যাম্বার মানে আমরা এখানে ক্যাম্বার লাইন দেখিয়েছি, ওইটার কোন পোর্শনটায় ম্যাক্সিমাম ক্যাম্বার আমরা পাচ্ছি ইন টেন্থ অফ কর্ড, কর্ডের টেন্থে যদি আমরা প্রকাশ করে থাকি ওই ফোর নাম্বার টু নাম্বার ডিজিটটা। তো নাকা 2412 ডিজিটের ফোর নাম্বারটা সেই ম্যাক্সিমাম ক্যাম্বারটার লোকেশন দেখাচ্ছে কর্ডের টেন্থে। শেষের যে ডিজিট 12, সেটা হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস বোঝায়, টোটাল এয়ারফয়েলের কোথায় আমাদের ম্যাক্সিমাম থিকনেস আছে সেটার পার্সেন্টেজেই হচ্ছে সেই শেষের দুই ডিজিটটাই, সেটার পার্সেন্টেজে বুঝে হচ্ছে আমাদের এই এয়ারফয়েলের ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কোথায় থিকনেসটা আছে, এটাই। তার মানে নাকা 2412 এই ফোর ডিজিটের এয়ারফয়েলে আমরা এই এই জিনিসগুলো প্রকাশ করতে পারি। এবার যদি আমরা দ্বিতীয় নাম্বার যে গ্রুপটা নাকা ফাইভ ডিজিট যে এয়ারফয়েল, যেমন আমি যদি ফর এক্সাম্পল একটা ফাইভ ডিজিট এয়ারফয়েলের এক্সাম্পল দিই, যেমন 23012 একটা নাকা ফাইভ ডিজিট এয়ারফয়েলের একটা মডেল নাম্বার বললাম আমি, তো এটার প্রথম যে সংখ্যাটা টু, সেটা হচ্ছে ডিজাইন লিফট কোঅফিসিয়েন্ট ইন টেন্থ, তার মানে ওটা ডিজাইন লিফট কোঅফিসিয়েন্ট ইন টেন্থে আমরা সেটা প্রকাশ করি, এবং তার সাথে আমরা 3/2 মাল্টিপ্লাই করলে এই প্রথম ডিজিটটা পাই আমরা নাকার। আর বাকি পরবর্তী যে চারটা ডিজিট ওগুলার সেই নাকা ফোর ডিজিটের অনুসারেই এই নাকা ফাইভ ডিজিট ওভাবেই ফলো করে, শুধু এখানে প্রথম ডিজিটটাই একটু চেঞ্জ বা আলাদা। এখন যদি আমরা থার্ড নাম্বার যে এয়ারফয়েল, সেটা হচ্ছে নাকা সিক্স ডিজিট এয়ারফয়েল যেটাকে আমরা বলি, তো সেটার যদি আমি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে 64212 এয়ারফয়েল। তো এখানে সিক্স প্রথম যেই ওয়ার্ড, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সিক্স ক্যাটাগরি বা ওই ওই সিক্সের মেম্বার বা সিক্স ডিজিটের মেম্বার এই এয়ারফয়েলটা। এই সিক্স দিয়েই আমরা বুঝতে পারছি যে সিক্স ডিজিট এয়ারফয়েল। তো এই সিক্স ডিজিট এয়ারফয়েল মানেই যে ছয়টা ডিজিট থাকতে হবে, এটা কিন্তু এমন না, এটা তো হচ্ছে পাঁচটা ডিজিট। তো পাঁচটা ডিজিট প্রথম নাম্বারটা হচ্ছে সিক্স, তাই এটা আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা হচ্ছে নাকার সিক্স ডিজিট ক্যাটাগরির এয়ারফয়েল। আর এরপরে যেটা সিক্স ফোর ফোর যেটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেশার, এই এয়ারফয়েলের ম্যাক্সিমাম প্রেশারটা আমাদের কোথায় পড়তেছে সেটার পার্সেন্টেজ দেখানো হচ্ছে ওই নাম্বার টু নাম্বারটা ডিজিট, যেটা হচ্ছে ফোর, সিক্স ফোর। আর থার্ড নাম্বার ডিজিট যেটা টু, সেটা হচ্ছে সেই ডিজাইন লিফট কোঅফিসিয়েন্ট, এটা তো আমি অলরেডি বললাম ফিফ ডিজিট এয়ারফয়েলে। আর শেষের দুটা ডিজিট 12, সেটা হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একবার শেষের যে দুটো ডিজিট সবগুলা সিরিজেই শেষের দুটা ডিজিট হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস। যেমন 12 12 12, আমি তিনটা এক্সাম্পল দিলাম, তিনটাতেই 12 12, শেষের ডিজিট দুটাই 12, তার মানে ওই এয়ারফয়েলের শেষের দুটা ডিজিট হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস। শুধু এগুলার প্রথম ডিজিটটা যদি আমরা দেখি সিক্স, তার মানে এটা সিক্স গ্রুপের সদস্য, যদি দেখি অন্য কিছু তাহলে এটা ফিফ ডিজিটের। এই সো ফ্রেন্ডস, আমরা আজকে কী শিখলাম, এয়ারফয়েল কী, এয়ারফয়েলের নোমেনক্লেচারটা বা সেকশন কোনটাকে কী বলে সেটা শিখলাম, অ্যাঙ্গেল অফ অ্যাটাক কী শিখলাম, এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ কী অ্যাটাক কী সেটাও শিখলাম, এবং শেষে শিখলাম হচ্ছে এয়ারফয়েল কয় ধরনের হতে পারে, বা নাকা যে ডিজাইন স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে আমাদের তিনটা ক্যাটাগরি, ফোর ডিজিট, ফাইভ ডিজিট এবং সিক্স ডিজিট এয়ারফয়েল, এই তিনটা এর সম্পর্কে আমরা ইন শর্ট বা ইন ব্রিফ শিখলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ ইনফরমেটিভ, দেন প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, সো ইউর ফ্রেন্ডস ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও। অ্যান্ড আমি আশা করি আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেলস
কিছু নিয়ে আলোচনা করব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন করে চলে যাবে। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড লাক।